হ্যালো গাইস, ওয়েলকাম টু WBCSall। তো WBCSall আজকে আমরা যে বইটা রিভিউ করতে চলেছি সেটা হচ্ছে এই বইটা, মন্ডল প্রকাশনী WBCS মেন্স কম্পালসারি পেপারে যে প্র্যাকটিস সেট, তো সেই প্র্যাকটিস সেট আমরা রিভিউ করবো। তো রিভিউ করার আগে তোমাদের সকলকে বলবো, যারা এখনও WBCSallকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে নাও, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। তো চলো শুরু করা যাক মন্ডল প্রকাশনীর এই WBCS মেন্স ইংলিশ এবং বেঙ্গলি এই বইটার রিভিউ। প্রকাশনীর WBCS মেন্স কম্পালসারি বেঙ্গলি ইংলিশ বা পেপার ওয়ান পেপার টুয়ের যে প্র্যাকটিস সেট, সেই প্র্যাকটিস সেট বইটা। বইটাতে তোমরা দেখতে পেয়ে যাবে এখানে কিন্তু 70টা প্র্যাকটিস সেট দিয়ে দেওয়া হয়েছে, আর তার সাথে সাথে এখানে তোমরা দেখতে পেয়ে যাচ্ছ WBCS মেন্সের যে 2014 থেকে 2021 কোশ্চেন, সেই কোশ্চেন উইথ আনসার কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে বেঙ্গলি এবং ইংলিশ উভয়ের ক্ষেত্রেই। এছাড়াও তোমরা এখানে দেখতে পেয়ে যাবে 35টা মডেল প্র্যাকটিস সেট দিয়ে দেওয়া হয়েছে, আর 27টা সেট উইথ আনসার কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, সেটা বাংলার ক্ষেত্রেও এবং ইংরাজির ক্ষেত্রেও। এছাড়াও আছে সিগনিফিক্যান্ট এক্সারসাইজ অফ বেঙ্গলি অ্যান্ড ইংলিশ। তো বইটা তোমরা দেখতে পেয়ে যাবে মন্ডল প্রকাশনীর তরফ থেকে বের করা হয়েছে 9th এডিশন বইটার। এছাড়াও বইটার যে চিফ এডিটর সে কার্তিক চন্দ্র মন্ডলের নাম এখানে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। বইটার যে সাইলেন্ট ফিচার্স বা বৈশিষ্ট্য সেটা কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে এখানে কিন্তু পিছনে কিন্তু খুব সুন্দরভাবে দিয়ে দেওয়া হয়েছে, এটা অবশ্যই তোমরা ভিডিওটা পজ করে পড়ে নিতে পারো। এছাড়াও যদি আমরা বইটার প্রাইস বা মূল্যে যাই বা দেখি তাহলে কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে বইটার দাম করা হয়েছে 430 টাকা। হ্যাঁ, বইটার যে MRP রাখা হয়েছে সেটা কিন্তু 430 টাকা। এক্ষেত্রে যারা অনলাইন পারচেস করতে চাইছো তাদের জন্য আমি ডেসক্রিপশনের লিঙ্ক দিয়ে রেখেছি, আর যারা অফলাইন পারচেস করবে তাদেরকে বলবো, যারা তোমরা যদি বোরাজ পুস্তকালয় থেকে পারচেস করো তাহলে এই বইটার উপরে 30-45% পর্যন্ত ডিসকাউন্ট তোমরা পেয়ে যাবে। এখানে শুরুতেই দেখতে পেয়ে যাচ্ছ মন্ডল প্রকাশনের অন্যান্য যেসব বই আছে সেই সব বইয়ের কিন্তু অ্যাড এখানে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। এখানে আরেকবার WBCS মেন্স কম্পালসারি পেপার বাংলা এবং ইংলিশ বা পেপার ওয়ান এবং পেপার টু সেটা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এছাড়াও 70টা প্র্যাকটিস সেট আছে সেটাও কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে, যার সম্পাদনায় বইটার সম্পাদনায় রয়েছে কার্তিক চন্দ্র মন্ডল, সেটাও কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। বইটার যে নবম সংস্করণের ভূমিকা সেটাও কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। এবার আসি সিলেবাস বা WBCS মেন্স এবং প্রিলির যে সিলেবাস সেটা এখানে দিয়ে দেওয়া হয়েছে, তোমরা এখানে দেখতে পেয়ে যাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু শর্টে এখানে সিলেবাসটা দিয়ে দেওয়া হয়েছে। তারপরে শুরু হয়েছে সূচিপত্র। তো সূচিপত্রের শুরুতেই তোমরা দেখতে পেয়ে যাবে বাংলা। তো বাংলার শুরুতেই তোমরা দেখতে পেয়ে যাচ্ছ বিগত বছরের WBCS মেন্সের বাংলার যে প্রশ্নপত্র এবং বাংলা উত্তর লেখার গাইডলাইন কিন্তু এখানে খুব সুন্দরভাবে দিয়ে দেওয়া হয়েছে। বিগত বছরের প্রশ্নসমূহ এখানে তোমরা দেখতে পেয়ে যাচ্ছ 2014 থেকে কিন্তু 2021 পর্যন্ত কিন্তু সব মেন্সের প্রশ্ন কিন্তু এখানে বইটাতে দিয়ে দেওয়া হয়েছে উইথ সলিউশন। হ্যাঁ, সলিউশনও কিন্তু খুব সুন্দরভাবে করে দেওয়া হয়েছে। প্র্যাকটিস সেট এখানে তোমরা দেখতে পেয়েছ 1-27 যেরকম বলা হয়েছিল এখানে 27 নম্বর প্র্যাকটিস সেট কিন্তু তোমরা দেখতে পেয়ে যাচ্ছ। তারপরে শুরু হচ্ছে সমাধান। সমাধানে প্রথমেই আমি বললাম যেরকম WBCS মেন্সের 2014 থেকে 2021 পর্যন্ত প্রশ্ন দিয়ে দেওয়া হয়েছে সেটাও কিন্তু তোমরা এখানে দেখতে পেয়ে যাচ্ছ, সেটার কিন্তু সমাধান এখানে প্রথমে দিয়ে দেওয়া হয়েছে। তারপরে প্র্যাকটিস সেটগুলোর সমাধান কিন্তু একের পর এক বা পরপর এখানে কিন্তু সমাধানগুলো করে দেওয়া হয়েছে। তারপরে কিন্তু এখনও শেষ হয়নি প্র্যাকটিস সেট, এখনও কিন্তু মডেল প্র্যাকটিস সেট আছে, আর মডেল প্র্যাকটিস সেটে কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে অনেকগুলো মডেল প্র্যাকটিস সেট কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। টোটাল এখানে দেখতে পেয়ে যাবে মডেল প্র্যাকটিস সেট কিন্তু 35টা মডেল প্র্যাকটিস সেট দিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও এখনও শেষ হয়নি বাংলাতে অনুশীলনী আছে যেখানে পত্র রচনা, প্রতিবেদন, সারমর্ম, বোধ পরীক্ষণ এবং বঙ্গানুবাদ এখানে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, যেগুলো আমি দেখাবো একটু পর, আগে কন্টেন্টটা দেখিনি। এরপরে শুরু হচ্ছে ইংরাজি। ইংরাজি এখানে তোমরা দেখতে পেয়েছো টপিক ওয়াইজ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন WBCS মেন্সের সেটা কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও গাইডলাইন্স দিয়ে দেওয়া হয়েছে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার দিয়ে দেওয়া হয়েছে, যেটা এখানে 2014 থেকে তোমরা দেখতে পেয়ে যাচ্ছ, এখানে 2014 থেকে কিন্তু 2021 পর্যন্ত প্রশ্ন কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও ইংরাজির ক্ষেত্রেও কিন্তু 35টা প্র্যাকটিস সেট কিন্তু প্রথমে এখানে 27টা প্র্যাকটিস সেট দিয়ে দেওয়া হয়েছে এবং পরে 35টা কিন্তু প্র্যাকটিস সেট দিয়ে দেওয়া হয়েছে প্র্যাকটিসের জন্য, আর এই 27টা প্র্যাকটিস সেটের কিন্তু উইথ সলিউশন কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। আর তার সাথে সাথে ইংরাজির ক্ষেত্রে তোমরা দেখতে পেয়ে যাবে লেটার রাইটিং, ডায়লগ রাইটিং, রিপোর্ট রাইটিং, এসে রাইটিং, এছাড়াও ট্রান্সলেশন ইনটু ইংলিশ, এসে রাইটিং, এগুলো কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে ইংরাজির ক্ষেত্রে। বাংলার ক্ষেত্রেও বেশ কিছু নতুন জিনিস দিয়ে দেওয়া হয়েছিলো, আর ইংরাজির ক্ষেত্রেও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। এবার প্রথমেই আমরা যেটা দেখব সেটা হচ্ছে বিগত বছরের WBCS মেন্সের বাংলার ক্ষেত্রে যেসব প্রসঙ্গগুলো বা যেসব বিষয় থেকে কিন্তু প্রশ্ন এসেছে সেগুলো কিন্তু এখানে খুব সুন্দরভাবে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, এবং কোন বছরে এসেছে সেটাও কিন্তু এখানে তোমরা দেখতে পেয়ে যাবে দিয়ে দেওয়া হয়েছে।
এছাড়া তারপরে বাংলা যে উত্তর লেখার গাইডলাইন সেটা কিন্তু এখানে খুব সুন্দরভাবে কিন্তু বুঝিয়ে দেওয়া হয়েছে, কেমনভাবে প্রশ্নগুলো মানে সলভ করবে বা উত্তরগুলো কীভাবে লিখবে সেটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এইখানটাতে এই পেজটার মধ্যে কিন্তু মানে বুঝিয়ে দেওয়া হয়েছে, এখানে দেখতে পেয়ে যাবে খুব সুন্দরভাবে। আমার এটা বেশ ভালো লেগেছে। তারপরে শুরু হয়েছে বিগত বছরের প্রশ্নসমূহ। হ্যাঁ, প্রথমে কিন্তু প্রশ্নগুলো একদম 21 পর্যন্ত মানে 2014 থেকে 2021 পর্যন্ত কিন্তু প্রশ্নগুলোকে সব কিন্তু এখানে পরপর পরপর দিয়ে দেওয়া হয়েছে, এবং তারপরে এখান থেকে শুরু হয়েছে প্র্যাকটিস সেট। এখানে প্র্যাকটিস সেটগুলো কিন্তু যথেষ্ট ভালো, এবং WBCS এর যে পয়েন্ট অফ ভিউতে প্র্যাকটিস সেটগুলোকে কিন্তু তৈরি করা হয়েছে, আর খুব সুন্দরভাবে কিন্তু প্র্যাকটিস সেটগুলো তোমরা প্র্যাকটিসের জন্য ব্যবহার করতে পারো। আর পুরোপুরি মানে যেই রকম প্রশ্ন আসে ঠিক সেরকমভাবেই কিন্তু প্র্যাকটিস সেটগুলোকে তৈরি করা হয়েছে WBCS মেন্সের বাংলা পেপারটার জন্য। তারপরে প্র্যাকটিস সেটগুলো টোটাল 27টা প্র্যাকটিস সেট আছে, যেরকম বলেছিলাম 27টা প্র্যাকটিস সেট শেষ হয়ে যাওয়ার পরে, হ্যাঁ প্রথমে কিন্তু এই প্র্যাকটিস সেটগুলো শেষ হয়ে যাবে, তারপরে কিন্তু সমাধান শুরু হবে। প্রথমেই সমাধান যেরকম যে 2021 প্রশ্নের মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলোর কিন্তু সমাধান এখানে দেখতে পাবে কত সুন্দরভাবে করে দেওয়া হয়েছে। তোমরা চাইলে একবার ভিডিওটা পজ করে কিন্তু এই জিনিসগুলো একবার দেখে নিতে পারো বা পড়ে নিতে পারো। আর খুব সুন্দরভাবে কিন্তু সলভ করে দেওয়া হয়েছে প্রতিটি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনকে। তারপরে 2014 পর থেকে মানে 2014 পর্যন্ত এখানে প্রশ্ন আছে, এবং 2014 পর থেকে কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে প্র্যাকটিস সেটের যে সমাধান সেটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, ঠিক যেরকমভাবে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলোর সমাধান দিয়ে দেওয়া হয়েছিল ঠিক সেরকমভাবেই কিন্তু খুব সুন্দরভাবে প্র্যাকটিস সেটগুলোরও কিন্তু 27টা প্র্যাকটিস সেটের কিন্তু সমাধান এখানে তোমাদের করে দেওয়া হয়েছে খুব ভালোভাবে। এখানে এরপরে আমি আরেকটু পিছনের দিকে যাই, যেখানে আমি ইংরাজিটা নিয়ে একটু দেখাতে চাই, কারণ বাংলাটা মোটামুটি আমি যা দেখালাম তোমরা হয়তো বুঝতে পেরেছো। আর প্রতিটি সেটের সমাধান কিন্তু খুব সুন্দরভাবে ইন ডিটেল কিন্তু প্রপার একদম WBCS এর পয়েন্ট অফ ভিউতে মানে ওয়ার্ড লিমিট যে মেনে সেই রকম কিন্তু সমাধান করে দেওয়া হয়েছে। তোমরা এখান থেকে চাইলে দেখে দেখো একবার প্র্যাকটিস করে নিতে পারো, এবং তারপরে মানে 27টা প্রশ্ন শেষ হয়ে যাওয়ার পর 27টা প্র্যাকটিস সেট শেষ হয়ে যাওয়ার পর কিন্তু তোমরা নিজেদের মতন করে কিন্তু এখনও 35টা প্র্যাকটিস সেট আছে সেগুলো কিন্তু সমাধান তোমরা করতে পারো। এখানে বাংলা প্র্যাকটিস সেট প্রায় শেষ হতে এলো, এরপরে কিন্তু শুরু হবে বাংলাতে যেসব অন্যান্য মডেল, এখানে মডেল প্র্যাকটিস সেট এখান থেকে হচ্ছে শুরু। মানে আমি যেটা বললাম 35টা কিন্তু মডেল প্র্যাকটিস সেট আছে যার কিন্তু কোনো রকম আনসার করে দেওয়া নেই, কিন্তু প্রশ্নগুলো কিন্তু প্র্যাকটিসের জন্য রাখা হয়েছে আর খুব সুন্দর প্রশ্নগুলো এখান থেকে কিন্তু তোমরা সলভ করতে পারো। আর এই মডেল প্র্যাকটিস সেট শেষ হয়ে যাওয়ার পর বাংলা কিন্তু এখনও শেষ হয়নি, কারণ বাংলাতে যথেষ্ট পরিমাণে, শুধু বাংলা নয় ইংরাজির ক্ষেত্রেও প্রচুর পরিমাণে কিন্তু এখানে যে প্র্যাকটিস সেট একদম কিন্তু প্র্যাকটিসের জন্য কিন্তু অনেক প্র্যাকটিসের যে কোশ্চেন সেগুলো কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও বিভিন্ন রকম টপিক নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে, যেরকম আমি এখানে দেখাবো। আগে এই দিকে চলে আসি, এখানে কিন্তু 35 নাম্বার প্র্যাকটিস সেট কিন্তু শেষ হচ্ছে, আর এখান থেকে শুরু হচ্ছে অনুশীলনী। এখানে যেরকম আমি বললাম যে পত্র রচনা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, মানে টপিক কিন্তু এখানে তোমরা দেখতে পেয়ে যাবে কত সুন্দরভাবে টপিকগুলোকে প্রথমে দিয়ে দেওয়া হয়েছে। টোটাল 50টা টপিক আছে, এবং তারপরে আছে প্রতিবেদন, তোমরা এখানে দেখতে পেয়ে যাচ্ছ প্রতিবেদনের ক্ষেত্রেও কিন্তু 45টা টপিক আছে। তারপরে আছে সারমর্ম, সারমর্মের ক্ষেত্রেও কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে যথেষ্ট অনেক প্রচুর পরিমাণে কিন্তু টপিক এখানে দিয়ে দেওয়া হয়েছে, বা প্র্যাকটিসের জন্য কিন্তু এখানে দেখতে পেয়ে যাবে 25টা কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও ছক এখানে তোমরা দেখতে পেয়ে যাচ্ছ, ছকের যে ব্যবহার সেটা, বোধ পরীক্ষণ তোমরা দেখতে পেয়ে যাচ্ছ, মানে এখানে প্রচুর পরিমাণে প্র্যাকটিসের জন্য কিন্তু প্রশ্ন তোমরা পেয়ে যাবে বাংলা হোক বা ইংরাজি। এখনও ইংরাজি আমি দেখাতে শুরু করিনি, বাংলাটা জাস্ট শেষ করিনি, তারপরে কিন্তু আমি ইংরাজিটা দেখাবো। এখানে বোধ পরীক্ষণ শেষ হলো, এবার এখান থেকে শুরু হচ্ছে বঙ্গানুবাদ। এখানে তোমরা দেখতে পেয়ে যাচ্ছ ইংরাজিতে কিন্তু একদম পুরো খুব সুন্দরভাবে কিন্তু অনেকগুলো এখানে প্যারা দিয়ে দেওয়া হয়েছে, সেই প্যারাগুলোকে তোমাদেরকে বাংলাতে ট্রান্সলেট করতে হবে। তো এখান পর্যন্ত শেষ হলো বাংলার টপিক, মানে বইটা কিন্তু অর্ধেকেরও বেশি আমি বলবো বাংলা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। এরপরে ইংরাজির ক্ষেত্রে, ইংরেজির ক্ষেত্রেও কিন্তু এরকমই সেম, অনেক প্রচুর পরিমাণে কিন্তু প্রশ্ন এখানে কভার করা হয়েছে। যেরকম প্রথমেই এখানে টপিক ওয়াইজ যে সিলেবাস অ্যানালাইসিস সেটা কিন্তু তোমরা এখানে দেখতে পেয়ে যাচ্ছ, প্রিভিয়াস ইয়ারের কোথা থেকে কী এসেছে সেটা কিন্তু এখানে খুব সুন্দরভাবে একটা ফ্লো চার্টের মাধ্যমে বুঝিয়ে দেওয়া হয়েছে। তারপরে গাইডলাইন্স দিয়ে দেওয়া হয়েছে ইংরাজি লেখার ক্ষেত্রে কী কী মেনে চলতে হবে সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে এখানে কিন্তু বুঝিয়ে দেওয়া হয়েছে এখানে। তারপরে মানে প্রতিটি লেটার রাইটিং হোক, রিপোর্ট রাইটিং হোক, বা ফর্মাল লেটার বা আনফর্মাল লেটার এখানে তোমরা দেখতে পেয়ে যাবে, এগুলো কিন্তু সব কিন্তু এখানে খুব সুন্দরভাবে কিন্তু গাইডলাইন্সে কিন্তু বুঝিয়ে দেওয়া হয়েছে। এরপরে এখান থেকে শুরু হয়েছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। হ্যাঁ, এখান থেকে কিন্তু ইংরাজির যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সেটা কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে শুরু হয়ে গেছে।
আর পরপর পরপর ঠিক বাংলার মতনই যেরকমভাবে বাংলাকে মানে বাংলা কোশ্চেনগুলোকে সাজানো হয়েছে ঠিক সেরকমভাবেই কিন্তু 2014 পর্যন্ত এখানে যে WBCS মেন্সের প্রশ্ন সেটা কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে এবং তারপরে শুরু হয়েছে প্র্যাকটিস সেট এবং এই 27টা মানে প্রথম 27টা প্র্যাকটিস সেটের কিন্তু আনসার আমি বারবার বলছি দিয়ে দেওয়া হয়েছে খুব ভালোভাবে আর তারপরে 27টা প্র্যাকটিস সেট কিন্তু শেষ হয়ে যাওয়ার পরে এখানে তোমরা দেখতে পেয়ে যাচ্ছ 7 নম্বর প্র্যাকটিস সেটটা ইংরেজির ক্ষেত্রে প্র্যাকটিস সেটগুলো তোমরা দেখতে পেয়ে যাচ্ছ কত সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে এবং ইংরেজির ক্ষেত্রেও কিন্তু সেম মানে WBCS পয়েন্ট অফ ভিউতেই কিন্তু প্রশ্নগুলোকে সাজানো হয়েছে আর খুব সুন্দরভাবে কিন্তু এখানে যে কোশ্চেন পেপারগুলো সেগুলো কিন্তু রাখা হয়েছে একদম পুরো WBCS ওরিয়েন্টেড তারপরে কিন্তু শুরু হচ্ছে সলিউশন হ্যাঁ প্রথমেই কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যেটা 2021 তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের সলিউশন দেখতে পাচ্ছ আর ইন ডিটেল কিন্তু সলিউশন ওয়ার্ড মানে লিমিট একদম ধরে সেরকম কিন্তু সলিউশন করে দেওয়া হয়েছে মানে তোমরা এখানে প্রপার নলেজ কিন্তু পেয়ে যাবে সেটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন হোক বা যেহেতু তোমরা প্র্যাকটিস সেটগুলো প্র্যাকটিস করছো সেটার কিন্তু প্রপার নলেজ কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ প্রথমেই এখানে 14 পর্যন্ত প্র্যাকটিস সেট দিয়ে দেওয়া হয়েছে সলিউশন তারপরে কিন্তু 14 পর্যন্ত প্রিভিয়াস ইয়ারের সলিউশন দিয়ে দেওয়া হয়েছে এবং তারপরে কিন্তু প্র্যাকটিস সেটগুলোর সলিউশন তোমরা এখানে দেখতে পেয়ে যাচ্ছ আমি এখানে তোমাদেরকে দেখাচ্ছি 2 নম্বর প্র্যাকটিস সেটের যে সলিউশন সেটা কত সুন্দরভাবে কিন্তু করে দেওয়া হয়েছে এবং এই সলিউশন করা শেষ হয়ে গেলে মানে প্র্যাকটিস সেটগুলোর সলিউশন কিন্তু করা শেষ হয়ে গেলে কিন্তু তোমরা এখানে দেখতে পেয়ে যাচ্ছ আবার কিন্তু প্র্যাকটিসের জন্য কিন্তু এখানে আরেকবার আসি আরেকটু পিছনে এখনও কিন্তু সলিউশন চলছে আর এখান থেকে আরেকটু 27টা আছে টোটাল তো 27টা শেষ হলেই মানে এখানে 26 নম্বর 27 এটা লাস্ট যে সলিউশন সেটা এখানে গেল আর এটা সলিউশন হয়ে যাওয়ার পর কিন্তু এখান থেকে শুরু হয়েছে আবার প্র্যাকটিস সেট এখানে তোমরা এক্সারসাইজে দেখতে পেয়ে যাচ্ছ লেটার রাইটিং এখানে উইথিন 150 ওয়ার্ডস এখানে তোমরা দেখতে পেয়ে যাচ্ছ ডায়লগ রাইটিং দেখতে পেয়ে যাচ্ছ রিপোর্ট রাইটিং দেখতে পেয়ে যাচ্ছ পেসে রাইটিং দেখতে পেয়ে যাচ্ছ কিন্তু এক্ষেত্রে তোমাদেরকে একটা জিনিস আমি দেখানোর চেষ্টা করব সেটা হচ্ছে প্র্যাকটিস সেট 27 ঠিক আছে সলিউশন এখানে সূচিপত্রতে আমি একটা জিনিস দেখাই বাংলার ক্ষেত্রে যেরকম তোমরা দেখতে পেয়ে যাচ্ছিলে এক্সট্রা কিন্তু তোমাদেরকে মডেল প্র্যাকটিস সেট দিয়ে দেওয়া হয়েছিল 35টা মডেল প্র্যাকটিস সেট কিন্তু 35টা দিয়ে দেওয়া হয়েছিল কিন্তু ইংরাজির ক্ষেত্রে দেখতে পেয়ে যাবে কিন্তু কোনো রকম মডেল প্র্যাকটিস সেট বা এক্সট্রা যে 35টা প্র্যাকটিস সেট সেটা কিন্তু ইংরাজির ক্ষেত্রে কিন্তু দেওয়া নেই হ্যাঁ আমি এই জায়গাটা আমিও ভাবছিলাম হয়তো দেওয়া থাকবে বাট আমি পরে দেখলাম যে না এখানে কিন্তু 35টা কিন্তু ইংরাজির ক্ষেত্রে কিন্তু 35টা যে মডেল প্র্যাকটিস সেট সেটা কিন্তু দেওয়া নেই বাকি বাংলার মতনই কিন্তু যেরকম এক্সারসাইজগুলো দেওয়া ছিল বাংলাতে সেই রকমই কিন্তু এখানে দেখতে পাবে বেশ কিছু টপিক কিন্তু এখানে লেটার রাইটিং হোক ডায়লগ রাইটিং হোক বা রিপোর্ট রাইটিং হোক বা পেসে রাইটিং হোক সেগুলো কিন্তু একদম সুন্দরভাবে কিন্তু এখানে অনেকগুলো টপিক কিন্তু প্র্যাকটিসের জন্য দিয়ে দেওয়া হয়েছে যেগুলো কিন্তু বেশ হেল্পফুল হ্যাঁ এমন আমি বলছি না যে খুব বেশি খারাপ হবে বইটা তাই সেরকম কিন্তু নয় বাট যেগুলো আছে সেগুলো প্রচুর আছে যদি বাংলার মতন যদি ওই রকমই আবার কিন্তু 35টা যদি প্র্যাকটিস সেট দেওয়া থাকতো ইংরাজির ক্ষেত্রে তাহলে কিন্তু আমার মনে হয় যে বইটা কিন্তু আরও বেশি ভালো হতো এবং বইটাতে যে আরও মানে প্র্যাকটিস সেট সেটা কিন্তু বাড়ত প্রচুর পরিমাণে এসে রাইটিং এখানে কতগুলো টপিক দেখতে পাবে দিয়ে দেওয়া হয়েছে এবং সব শেষে কিন্তু মণ্ডল প্রকাশনীর অন্যান্য যেসব বই আছে সেগুলোর অ্যাড কিন্তু দিয়ে দেওয়া হয়েছে তো আশা করছি তোমাদের মণ্ডল প্রকাশনীর তরফ থেকে যে বেঙ্গলি এবং ইংলিশ বা পেপার 1 পেপার 2 WBCS মেন্সের এই প্র্যাকটিস সেটটা ভালো লেগেছে তোমাদের রিভিউ আশা করছি আর রিভিউ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না আর WBCSall চ্যানেলে যদি তোমরা নতুন হও তাহলে অবশ্যই WBCSallকে সাবস্ক্রাইব করে নিও আর বইটা কেনার জন্য ডেসক্রিপশনে লিঙ্ক আমি দিয়ে রাখলাম তোমরা চাইলে অনলাইন থেকে বইটা পারচেস করে নিতে পারো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওতে WBCSall-এ